এইবার বলি মা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি নেই, থাকবে? মা বেশ জোর দিয়ে বলছে না। কেন? ভালো করে বুঝে নিন, বিয়ের পরপর ভালোবাসাটা কিছুদিন এখন গাঢ় থাকে, কারণ বিয়েটা কে কাকে করে এটা বলতে পারবেন? সবাই বলে এই উমুক বিয়ে করেছে। সত্যি কি তাই? পুরুষ নারীকে বিয়ে করে না নারী পুরুষকে বিয়ে করে, কোনটা ঠিক? পুরুষ বিয়ে করতে যায় একথা সত্য, কিন্তু গিয়ে পুরুষ চুপচাপ দাঁড়িয়ে থাকে, নারী এসে তাকে সাতবার ঘোরে, তাই তো? আচ্ছা আটবার ঘুরলো না কেন, পাঁচবার ঘুরলো না কেন, সাতবার? রোগা প্যাটকা হলে তবু ঠিক আছে, ভারী হলে যারা ঘোরায় তারা বুঝতে পারে। কেন সাতবার ঘোরাতে হলো জানেন? কেন একটা পুরুষকে একটা নারীকে সাতবার ঘুরতে হয়, কেন সাত পাক দিয়ে বাঁধতে হয়? তাছাড়া পুরুষকে বাঁধা যায় না, কারণটা কি জানেন? না শুনে নিন, নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বল তাই, বুঝিতে অবধি নারীলেগ বিধি, সাত দিনে গড়িল যায়। একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল একদিন এক রাত, একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল সাত দিন সাত রাত্রি। যতবার তৈরি করে নারী খসে খসে পড়ে যায়, ভেঙে যায়, সাত দিন সাত রাত লাগলো। যার জন্যে নারী তখনই একটা পুরুষকে বাঁধতে পারবে, তাকে সাত পাক দিয়ে বাঁধতে হবে, এক নম্বর কারণ। আর দু নম্বর কারণ, ভালো করে একবার সাতের ঘরটা জেনে নিন। ছোটবেলায় পড়েছি না, মনে আছে ছোটবেলায় পড়তে যেতাম, এক হাতে প্যান ধরে মাস্টারের কাছে চলে যেতাম সকাল হলেই, আর মাস্টার খালি চারটে পড়া পড়িয়ে ঘর পাঠি দিত, এই এসেছিস বস, মনে মনে কী পড়বো, কর কর খল খল ঘটা জলা যা ছুটি। যেমন মাস্টার আর তেমন ছাত্র। হ্যাঁ পড়েছো না কর কর? বীরসিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয়। কি করতে বললেন কোনোদিন জিজ্ঞেস করেছি আমরা মাস্টার মশাই গো? তুমিও বলছো কর কর, আমিও বলছি কর কর, বইয়েও লেখা কর 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 কর, কিন্তু কি বা করবো গো, কি বা করবো গো, কি বা করবো গো, কি বা করবো গো, কর 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 কর, আমি কি বা করবো গো, কর 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 কর, কি বা করবো গো। বীরসিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখলেন, জীব যদি মানুষ হতে চাও তাহলে সৎ কর্ম কর। পরের কথাটা কি ছিল? খল, যদি সৎ কর্ম না করো তাহলে তুমি খল হবে, খল মানে হিংসুটে, খল মানে হিংসুটে। না না ওটা আবার আলাদা ভাষা হয়ে যাচ্ছে, বাংলা ভাষা তো একটার সঙ্গে একটা জুড়ে দিলে আলাদা দাঁড়িয়ে যাবে। খল মানে হচ্ছে হিংসুটে, যাকে মেয়েরা বলে হিংসা কুটে, বোঝা গেল? হিংসুটে মানে বোঝো তো, নিজেরটা শুধু আঁটি সাঁটি, পরের বেলা দাঁত কপাটি। ভালো করে বুঝে নিবে এগুলো, হিংসা নিন্দা উলুর বেড়া পরচর্চার বাঁধন ঘেরা, একটা জমির নয়টি ভেড়া জমির বাড়লো ভাবনা দিনে 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 দিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয়ে জমিনে হৃদয়ে জমিনে। যত লোকের হিংসা নিন্দা করবে তত তোমার জমি শেষ হবে, কেমন? বেশ তাহলে কি করতে বললেন? সৎকর্ম করো, নাহলে খল হবে হিংসুটে হবে। ঘট, যদি সৎকর্ম করো তোমার হৃদয়রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জল, যদি হৃদয়রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে, ভক্তি জলাই গৌড় হরি হবে, ভক্তি জলের সঞ্চার হবে, ভক্তি জলের সঞ্চার হবে, হৃদয়রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে, হৃদয়রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। ওমা তাহলে এইবার চলুন, ছোটবেলায় আমরা পড়েছি না, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু সাতে
সমুদ্র ছিল তো, সাতটা সমুদ্র কি কি? ও মা, ছোটবেলা থেকে পড়ছো এখনো মনে রাখতে পারো নি? কি সুরধ্বনি সমুদ্র, গঙ্গা কাবেরী, এগুলো সমুদ্র নদী তো, এগুলো নদী আর সমুদ্র আলাদা। জয় রাধে। আমরা সাধারণত ওই দুটো তিনটে ব্রহ্মপুত্রই সামনাসামনির মধ্যে পেয়েছি, পুরী, দীঘা, গঙ্গাসাগর, এছাড়া ওইভাবে বিচার করলে হবে না, জিনিসটা বুঝে নিতে হবে। সাতটা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। এই সাতটা সমুদ্রের সাত কলসি জল এনে তবে একটা নারী সৃষ্টি করা হয়েছে। অতএব নারীকে আপনি সব জায়গায় হারালেও জলের জায়গাটায় হারাতে পারবেন না, এরা কেঁদে জিতবে। হ্যাঁ, জয় রাধে। এইবার চলুন, স্বামী স্ত্রী দুজনের সংসার। ওমা, নারীর হচ্ছে ত্রিধা গতি। হ্যাঁ, যখন বিয়ে হয়ে আসে নতুন নতুন, তাকে কি বলা হয়? অমুকের বাড়িতে নতুন বউ এসেছে, তার কিছুদিন পরে বলে গোবর্ধনের স্ত্রীটা ভালো, তারপরে যেটা ওটা হাজারে একটা বললে ভুল হবে, কোটিতে একটা, সহধর্মিণী। তাহলে প্রথম হলো বউ, তারপর স্ত্রী, তারপর সহধর্মিণী, তিনটে গতি নারীর। বউ কাকে বলে? অ্যাটেম্বম দেখেছেন? অ্যাটেম্বম আগেকার দিনে ছিল নি, একদম মারলেই ফটাস করে ফাটবে, ওটা বউ। কিরকম ভালো সংসার করছে, হঠাৎ বেগ ধরেছে, আমি গ্রামের বাড়িতে থাকবো না, তুমি শহরে একটা ফ্ল্যাট কেনো, আমি রান্না করে করে কালো হয়ে যাচ্ছি, এগুলো বউ। স্ত্রী কাকে বলে? স্বামী যেমন তেমন হোক, সে কিন্তু সংসারটা বেশ চালিয়ে নেবে, তোমাকে চিন্তা করতে হবে না। বাজার করা, রেশন তোলা, কেরোসিন তোলা, ছেলে মেয়েদের পড়াশোনা, বাবা মাকে দেখা, জমি দেখা, পুকুর দেখা, সব আমি করে নেবো, তুমি শুধু আমাকে টাকাটা দিয়ে দেবে। এ যদি স্বামী একটু এধারো ধারো করে, এর নাম স্ত্রী, এ ঠিক গরম মেরে সাইজ করে নেবে, কোনো চিন্তা নেই। আর সহধর্মিনী খুঁজে পাওয়া দায়, সময় আছে একটু বলে নি। সহধর্মিনী কাকে বলে? রঘুনাথ দাসের বাবা গোবর্ধন দাস, দু ভাই হিরণ্য আর গোবর্ধন। গোবর্ধন দাস একটা গরিব বাড়ির দেখতে সুন্দরী মেয়েকে বিনা পয়সায় ছেলের বউ করে আনলো, চুক্তি করে। কি চুক্তি? শোনো, তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির যোগ্য নয়, তবু তোমাকে আমার ছেলের বউ করে নিয়ে যাচ্ছি। তার কারণ একটা কথা তোমাকে দিতে হবে, যে কোনোভাবে তুমি ব্যবস্থা করবে আমার ছেলে যেন কৃষ্ণ মন্দিরে ঢুকতে না পারে। কিরম বাবা দেখো। হ্যাঁ, এইবার দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিনের দিন কি বলে না একটা, কি হয়, ফুলশয্যা। ফুলশয্যার দিন রাত্রিবেলা বউ যখন ঘরে এসছে, রঘুনাথ জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তুমি কার কথা শুনবে? বলে শ্বশুরের কথা তো শুনতে হবে, সে সেই জন্যই আমাকে এনেছে। বলে তাহলে শ্বশুরের ঘরে চলে যাও। আউট কেন? আরে তো আমি তোমার স্বামী, পতি পরমেশ্বর। শোনো বাবা কি বলছে, তোমাকে দেখতে হবে না, তুমি নিজে উপলব্ধি করো, আমার পাশে বসো, আমি তোমায় শোনাই। আহা প্রিয়ে, আমার কথা শোনো, কৃষ্ণ ভোজি বারো তরে সঙ্গে সারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, বৃক্ষ সম হইনু, কাল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, ডাল ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, পক্ষ বাসা করে, অসার কলু সংসার সার হরি পদাম্বুজম, পদাম্বুজম। শোনো গো, এ জীবনে যদি গোবিন্দ চরণ ভালো না বাসতে পারলে,
তাহলে তোমার আমার তো কুকুর গরু ছাগল হওয়াই ভালো ছিল, মানুষ হয়ে লাভ কি? সারা রাত এমন বুঝিছে নতুন বউটাকে, ব্যাস পুরো ব্রেন ওয়াশ হয়ে গেছে। পরের দিন সকালবেলা যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী ছুটে ছুটে যায় ফুল বাগানে, ফুল বাগানে। ওগো যখন রঘুনাথ পূজায় বসে, পূজায় বসে, স্ত্রী পিছনে বসে বসে চন্দন ঘষে। বুঝতে পারছ? এইবার বলি, দিন যাচ্ছে, প্রত্যেক দিন স্ত্রীকে বোঝায়, ওমা ঠিক ঠিক বুঝে গেলেই হয়ে গেল। সাত দিনের দিন রাত্রি আড়াইটের সময় রঘুনাথকে ডাকছে তার বউ। ওগো হ্যাঁ কে, আগেকার দিনে এগুলো ছিল, কিছু মনে করবেন না। কই গো, হ্যাঁ গো, ও গো, শুনছো গো, এখন কলিযুগ, কম্পিউটারের যুগ, সব নাম ধরে ধরে ডাকে। কে গো, দিনেশ এলে নাকি, চৈতালি দরজা খুলো, সব নাম ধরে ধরে। তখন তো তা ছিল নি, কই গো। তবে একটা জিনিস দেখে আপনাদের এখানে ভালো লাগছে, যে আপনাদের গ্রামের মানুষ সব এখনো মেন রাস্তাটা ধরে রেখেছে, শহরের দিকে তাও আর নেই, সব বাইপাসে পালিয়ে এসছে, বুঝতেই পারবেন না। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এই সিঁদুর সামনাসামনি পড়তে হবে, সোজা করে, সাইড পড়লে ওই স্বামীও সাইড হয়ে যাবে, খেয়াল রেখো। যেমন সোজা করবে তেমন সতীত্ব থাকবে, কি স্বামীর পরমায়ু বৃদ্ধি করে। সিঁদুরটা যাতা ব্যাপার নয়, সিঁদুর কোথা থেকে সৃষ্টি জানো? সিঁদুর কি করে সৃষ্টি হয়েছিল, কার? কে বলছে দুর্গার রক্ত, সে বলছে যুধিষ্ঠির রক্ত। যাক, আমি বাবা জানলেও ভুলে গেছি, আমি আর বলবো নি। রাধে একটু শুনুন, কোন গ্রন্থে আছে সেটাও বলছি, একটু পড়ে নেবেন কেমন। আমি যে কটা কথা প্রথম থেকে এখন বলেছি কিন্তু গ্রন্থের নাম বলে দিয়েছি, যখনই কেউ বলবে সঙ্গে সঙ্গে ধরবেন কোন গ্রন্থের কত পৃষ্ঠা আছে, আপনি দাঁড়ান খুলি আগে, তারপর সব গল্প দেওয়া কারবার। ভালো করে বুঝে নিন, সিঁদুর আজকে সৃষ্টি নয়, যুধিষ্ঠির তো দা পরে, তাই তো? তাহলে সত্যযুগে সিঁদুর ছিল না তো? সত্যযুগে যদি সিঁদুর না থাকে তাহলে লক্ষ্মীর কপালে সিঁদুর এলো কোথা থেকে? যুক্তিতে হাঁটতে হবে আপনাকে, ওই মামাবাড়ির গল্প চলবে না। বৃহৎ কৃষ্ণ লীলা সারাবলিটা পড়ে নেবেন, কোন জায়গাটা পড়বেন? গোলক লীলা রহস্য। এটা এলোকের নয়, সিঁদুর সৃষ্টি গোলকে। কোন দিন এই সিঁদুর সৃষ্টি জানলে অনেক কিছু আপনারা জেনে যাবেন। হ্যাঁ, বিশ্বের কেন 54 দিন শরসজ্জা হলো, ওইদিকে আর যাবো না, শুধু সিঁদুরটা বলে দিচ্ছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গোলক বৃন্দাবন লীলায় বিরজা বলে একটি মহিলা ছিলেন, বিরজা। তা সেই বিরজা কৃষ্ণ ভক্ত, কিন্তু যিনি চোখ থেকে জল পড়লেই কৃষ্ণকে ছুটে যেতে হতো তার জল মোছানোর জন্য। কেন? যদি কাঁদতে শুরু করত কবে থামবে তার ঠিক নেই। সেই বিরজা দেবী কৃষ্ণকে কাছে পাবার বাসনা করলেন। এখন ভগবান তো সবার, ভগবান তো কারো একান নয়, আর আমাদের কৃষ্ণ ভগবান একটু আরাম প্রিয়সী জানেন তো, আপনি মানে হেভি কিছু নয়। আপনি যদি বেশ একটু গদি করে বিছানা করে দিয়ে কৃষ্ণ তুমি এসে শয়ন করো, এসে ঠিক ধুপুস করে শুয়ে পড়বে, একটু আরাম চায় আর কি। খেটে ঘুটে বেড়ায় তো, ধেনু বৎস চড়ায়, নানান কাজ করে, হ্যাঁ একটু ঘুমটুম পছন্দ করে। তবে ওই যে বললাম, কৃষ্ণ বাইরে দেখে না, ভেতরটা দেখে। বাইরে তুমি সাজগুজ করলে, বিরাট মোটা মোটা মালা পরে ফেললে, তিলক করলেও ভগবান দেখবে না। তোমার হৃদয়ে কার হৃদয়ে কতখানি ভক্তি এটা ভগবান কষ্টি পাথরে যাচাই করে নেবে। আর যখন থেকে তোমার সংসার আস্তে আস্তে সব শেষ হতে শুরু হবে, তুমি জানবে এতদিন পরে আমার পরীক্ষা শুরু হলো, মাস্টারমশাইয়ের লক্ষ্য আমার দিকে পড়েছে। এইবার কৃষ্ণ গেলেন বিরজা আরকুঞ্জে। ওমা রাস্তাঘাটে লোকজন আছে, সব মেনে নেওয়া যাবে? ও মায়েরা
আমার স্বামী অন্য কোন মেয়ে ছেলের কাছে কাছে এটা মেনে নিতে পারবে? হ্যাঁ, আজ আমি শেষ করে ফেলব। দেখি আমার স্বামী অন্য কারো কাছে কাছে এটা আমি মেনে নেব। হ্যাঁ দেখছি, ব্যাস এইবার মানুষের চামড়ার মুখ, কথা বাড়ে। রাধে কিরে তুই এখানে? কি হয়েছে সখি? তোর কৃষ্ণকে দেখলাম সে যে মনের রঙ্গে বিরজা সঙ্গে করি রস খেলিছে, তো মনের রঙ্গে বিরজা সঙ্গে করে গোপে মালা বন। আবার হৃদয় মাঝারে বিজোজা সুন্দরী, মাঝারে বিরজা সুন্দরী ধরিল যতন করি, রাই তুই মরিলি তুই মরিলি, হরি বিরজার হলো তুই মরিলি, হরি বিরজার হলো তুই মরিলি। এগুলো কিন্তু অরিজিনাল কীর্তন। হ্যাঁ, আগেকার দিনে এই কীর্তনই ছিল। সখি কি হবে? সই কাঁদিতে জন্ম গেল, কাঁদিতে জন্ম গেল, ওই কালার পীড়িতি কালার মূরতি গড়ল সমান ভেল, সই কাঁদিতে জন্ম গেল। যে বেসেছে ভালো সে মরেছে ধনী, যে বেসেছে ভালো সে মরেছে ভালো, অখিল রূপের গুণমণি যতই আশা মনে নারীর জীবনে ইতে কি পীড়িতির, চণ্ডীদাসের বাণী নিশির কাহিনী, চণ্ডীদাসের বাণী নিশির কাহিনী, কহিতে পরানো যাবে যেই না রাধারানী শুনেছে হায় হায় হায়, কোধে কাঁপে ধনি ঝলকে মুখানি, কোধে কাঁপে ধনি ঝলকে মুখানি, উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, হুঙ্কার করিয়া চলিল ধাইয়া সম্মুখে দাঁড়ালো আসি, কম্পিত কলে বড় শ্যাম, কম্পিত কলে বড় শ্যাম, বিরজা বিরজা রাধারানী আসছে বলে, আরে রাধারানী আসছে তা তোমার, তুমি তো তোমার ঠিক করবে, আমি কি করব? রাধারানী যেই বুঝতে পেরেছে কুঞ্জের দরজা বন্ধ, তার মানে ভেতরে নিশ্চয়ই আছে, বলে আছে কিনা দেখাই যা। কি করলো বিরজা? অমনি কুঞ্জে আগুন দিল রাই, দাউ দাউ জলে কৃষ্ণ ভয়ে কাঁপে শ্রী গোবিন্দ, ঘন ঘন ইতিউতি চায়, তখন যোগ মায়া পূর্ণমাসী বুঝিও নুমানে, যোগ মায়া পূর্ণমাসী বুঝিও নুমানে, ধীরে ধীরে গোলকে গেল আপন মনে, ধীরে ধীরে গোলকে গেল আপন মনে, বলে মা গো তুমি এসেছো, মা গো তুমি এসেছো, এখন কৃপা করে বাঁচাও মা চিন্তা নে, কানাই কি চাইছিস মা? বিরজাকে নদী করে দাও, আমাকে সর্প করে দাও, ওর বক্ষ দিয়ে বেয়ে চলে যাই। গোলক লীলা কিন্তু ইলোক নয়, দাপরে নয়, গোলক লীলা সত্যযুগ, সত্যযুগের শুরুতে। উমা তুমি এক কাজ করো। কি? তুমি বিরজাকে নদী করে দাও আর আমাকে সর্পরূপ দিয়ে দাও, আমি বিয়ে পালিয়ে যাই, কেউ বুঝতে, ওই দেখো কুঞ্জ জ্বলছে দাও দাও করে, পুড়ে মরে যাবো মা গো, জলে আগুন লাগবে না, জলের ওপর দিয়ে সর্পরূপ ধরে গোবিন্দ ভেসে যাচ্ছে। বিরজা আহা, রাধারানীর খুব আনন্দ, বিরজার কুঞ্জ দাউ দাউ করে জ্বলছে, যখন শেষ হলো দেখে কুঞ্জ পুড়ে ছাই, চতুর্দিকে তাকিয়ে দেখে কোথাও কিছু না, মা যেখানে নদীয়া বেয়ে চলে যায়, সর্পরূপে শ্রী গোবিন্দ বিরাজে তথায়,
আবার সর্বরূপ রাধারানী তো বুঝতে পেরে গেছে পুত্রবাসী যোগমায়া মা তুমি বধুকে সর্বরূপ দিলে বিরজাকে নদী করলে যখন লীলা তুমি দেখতেই চাইলে আমায় ময়ূর রূপে সাজাইয়ে দাঁড়ূর রূপে সাজাইয়ে দাঁড়ূর রূপে সাজাইয়ে দাঁড়। একদম ময়ূর রূপ ধরলেন রাধারানী, ছুটে গিয়ে সর্পকে একবারে ওই চঞ্চুপুট দিয়ে সর্পকে চেপে ধরলেন। চঞ্চুপুট মানে বোঝেন তো, ঠোঁট দিয়ে। আর যেই সর্পকে চেপে ধরে ওপরে তুললেন, ছচ্ছর ছচ্ছর করে রক্ত পড়ছে সর্পের অঙ্গ থেকে, মিটে গেল। এইবার সর্প ছাড়ল, সর্পরূপ থেকে গোবিন্দ বেরিয়ে এলেন, কিন্তু রাধারানী ময়ূর রূপ ত্যাগ করলেন না, আমি এই রূপেই থাকব। তখন গোবিন্দ ছুটে গিয়ে রাধারানীর পুচ্ছ ভেঙে চূড়ার বাম দিকে লাগিয়ে বললে, রাধে রাধে তুমি রমণী রমণী মুকুটমণি মমুষী রমণী রাই, তুমি রমণী রমণী মুকুটমণি মমুষী রমণী রাই, রাধে তুমি বিনাম এই ত্রিভুবনে নাই কেহ নাই, তাই তো সবার উপরে তোমার স্থান, সবার উপরে তোমার স্থান, তুমি আমার ধ্যান জ্ঞান, সবার উপরে তোমার স্থান। এবার ময়ূর রূপ কাকে দেবে? বাপ বেটা দুজন আসছিল, বাপ আর বেটা, বুঝতে পেরেছ? হেনকালে ভোলানাথ তথাই ওই আসিল। কি হলো ভোলানাথ? বলে প্রভু অনেকক্ষণ আশায় ছিলাম, লীলা যখন প্রকাশ করলে কি একবার কৃপা করে চলো প্রভু জটারয়ু পরে, একবার কৃপা করে চলো প্রভু জটারয়ু পরে, তুমি অনন্ত নাম রূপে থাকো আমার শির পরে, তুমি অনন্ত নাম রূপে থাকো আমার শির পরে, একবার কৃপা করে চলো প্রভু জটারয়ু পরে, একবার কৃপা করে চলো প্রভু জটারয়ু পরে। এইবার ওদিকে চলুন। তাহলে ময়ূর কাকে দেয়া হলো? ছেলেকে। আর সর্প নিল বাপ, বোঝা গেল? আবার যদি কোনোদিন দেখো এর পরের তত্ত্বটা বলবো। এই সর্পকে মারার জন্যে ১২ জনম আগে মারার জন্যে ভীষ্ম ৫৪ দিন সরসজ্জা, যেটা আমার ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন কেন ভীষ্মের ৫৪ দিন সরসজ্জা হয়েছিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছাড়ু নদীটা চলুন। তাহলে সর্পরঙ্গের ওই যে রুধির পড়ল, রাধারানী যখন নিজের দেহে ফিরে এলো ওই রুধির, এটা গোলক লীলা, বারবার বলছি ভুলক নয় বৃন্দাবন নয়, গোলকে ওই লাল বস্তু তুলে নিজের শিরে দিলে, যা থেকে সিঁদুরের জন্ম, বোঝা গেল? জয় রাধে। তাহলে সিঁদুর পরার সময় কার নাম করতে হবে? কার নাম করবেন? গোবিন্দ স্বামীর নাম করে সিঁদুর পরে নাকি? জগৎ স্বামীর নাম করবেন। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, ওমা। তাহলে রঘুনাথ দাসের স্ত্রী বিয়ে হয়ে গেল, বিয়ের কথা বললাম তো, বিয়ে হয়ে গেল,
সাত দিনের দিন আট দিনের দিন একটা যেতে হয় না স্বামী স্ত্রী দুজনকে কোথায় কি বলে তোমাদের দেশে জোড়ে যাওয়া। সাত দিনের দিন রাত্রি আড়াইটের সময় স্বামীকে ডাকছে, কেমন সহধর্মিনী কাকে বলে এটা প্রমাণ করে দিচ্ছে। কই গঠো না, কি হলো? আরে যাবে না, কোথায়? সে তো কালকে, তোমার বাপের বাড়ি তো? বলে না। তাহলে আরে তুমি বলছিলে না নীলাচল যাবে চৈতন্য মহাপ্রভুকে দেখতে, হ্যাঁ, কিন্তু আজকে আমি চলে গেলে তোমার সঙ্গে তোমার বাপের বাড়ি যাবে কে? দরকার নেই বাপের বাড়ি যাবার, তুমি নীলাচল চলে যাও চৈতন্য মহাপ্রভুকে দেখতে। কেমন স্ত্রী দেখেছেন? এইবার রঘুনাথ দাস বলছে সত্যি যাও, বলে যাও। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে রঘুনাথ দাস, একটা পা ঘরের ভেতরে একটা বাইরে। হ্যাঁ গো সত্যি চলে যাই, বলে যাও নিশ্চিন্তে যাও, সবাই ঘুমাচ্ছে এই সময় চলে যাও। তুমি একটা কথা আমায় বলবে? কি? আমি গেলে তোমার কি লাভ? বলে ও মা, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি যদি মহাপ্রভুর দুটো চরণ ধরো তার একটা আমার, তুমি যা পাবে তার অর্ধেক আমার। শুধু তাই নয় স্বামী গো, যাচ্ছ যখন আমাকে তুমি একটা কথা দিয়ে দাও, কথা দিয়ে যাও, আমার হাতে হাতখানি রেখে তুমি একটা কথা দিয়ে যাও। রঘুনাথ বলছে আমি জানি তুমি যা বলবে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তোমার চিন্তা নেই। হ্যালো, বাণীডাল নিবাসী পাঞ্চালী মণ্ডল, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার বাবা মা আত্মার শান্তির জন্য এই বাবুর গান শুনিয়া 10টি টাকা পুরস্কৃত করলাম। পিতাই গৌড় হরিব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী তুমি আমার হাতে হাত রেখে কথা দিয়ে যাও। বলছে হ্যাঁ গো তাড়াতাড়ি ফিরে আসবো। বলে ওই কথা নয়, আমি যেটা বলছি শোনো। হাতে হাতটা রেখেছে, ও মায়েরা মন দিয়ে শুনুন রঘুনাথের স্ত্রী কি বলে দিচ্ছে সহধর্মিনী কাকে বলে। স্বামী কথা দিয়ে যাও। বলে কি? তুমি কোনোদিন যেন আর ফিরে এসো না, স্বামী কোনোদিন যেন ফিরে এসো না, তুমি চৈতন্য চরণে বিকায়ে যাও, কোনোদিন যেন ফিরে এসো না, তুমি চৈতন্য চরণে বিকায়ে যাও, কোনোদিন যেন ফিরে এসো না, স্বামী গো পেলে যেন আর হারায়ো না, স্বামী গো পেলে যেন আর হারায়ো না, কত যোগী মুনি ঋষি তার চরণ পায় না, তুমি পেলে যেন হারায়ো না, কত যোগী মুনি ঋষি চরণ পায় না, পেলেও যেন হারায়ো না। তাহলে আসি, এসো যাও, সাবধানে যাবে কিন্তু। আর শোনো, যখন তুমি দেহ মন প্রাণ জীবন যৌবন ওই চৈতন্য চরণে, চৈতন্য চরণে যখন তুমি সবে সঁপে দিবে, স্বামী গো এই দুঃখিনীর কথা একটু বলো, এই দুঃখিনীর কথা একটু বলো, আমি চরণের আশায় গৃহে বসে রইল, দুঃখিনীর কথা একটু বলো, আমি চরণের আশায় গৃহে বসে রইল,
হবার কথা একটু বলো প্রভু আমায় জানো একটু কৃপা করে আমায় জানো কৃপা করে আমি অভাগা অনাথিনী প্রভু আমায় জানো একটু কৃপা করে আমি অভাগা স্বামী বইয়ে জন্মে না হয় পর জন্মে হরি 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 আমায় জানো কৃপা করে এইবার চলুন তালে শুনে নি কহর মুনির স্ত্রী সুজাতা দেবী কেমন ছিল তাই তো সুজাতা নাম তা অতি গুণবতী সুজাতা নাম তা অতি গুণবতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মত সতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মত সতী এক বেলা করি রন্ধন না জুটিলে দিন দিন উপবাসে যায় তারা উপবাসে যায় তারা উপবাসে যায় কারোর কাছে মাগে না গো কারোর কাছে মাগে না গো খেতে না পেয়ে শুকাইয়ে মরে কারোর কাছে মাগে না গো খেতে না পেয়ে শুকায়ে মরে আস্তে 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 সংসার না চলে না চলবে কাউকে চাইবে না এইবার বলি আমরা ভগবানের কাছে গেলে নিত্য নারায়ণের সেবা করে কহরমুনি স্ত্রী জোগাড় করে দেয় ওমা সত্যি কথা বলুন বুকে হাত রেখে আমরা ঠাকুরের কাছে গেলেই তো চাই তাই না না দি ঠাকুরকে কি বলি আয়ু নিয়ে নাও যশ নিয়ে নাও গাড়ি নিয়ে নাও বাড়ি নিয়ে নাও টাকা নিয়ে নাও কিচ্ছু চাইনি কিচ্ছু চাইনি কিচ্ছু চাই বলি না এগুলো বলি আয়ু দাও যশ দাও গাড়ি দাও বাড়ি দাও হ্যাঁ মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলে চাকরি করে দাও স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুকে দাও আর ঠাকুর তুমি দুটো নকল দানা খাও শালা লজ্জাও করে নি নিজেরা এত বড় থালায় গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে দেবে এইটুকু টুকু দু টাকা দামি থালায় দুটো করে নকল দানা নিজে থাকবে পাথর বসানো মজাক করা ঘরে ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুক কলির দ্বীপের ভালোবাসা কিরম বুঝতে পেরেছ খালি দাও আর ভগবানের কাছে খুব কখন যায় না যখন ঠেলায় পড়ে বইয়ের দাঁত খিচুনি ছেলের মুখ ঝামটা চোখের জল ভাতের থালায় ঠস ঠস করে পড়ে তখন মন্দির দেখলেই গিয়ে বসে পড়ে কিন্তু তখন তো সামনের পার্টি সব আউট ভগবান আমাকে একটু দয়া করো ঠাকুর একটু কৃপা করো ঠাকুর তুমি ছাড়া আমার কেউ নেই ঠাকুর সময় থাকতে আমরা যাবনি কি বলছো ভগবানের কাছে কখন যেতে হবে জানো যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন তাই তো বাবা কেননা তখন তোমার এক মন আপনি প্রশ্ন করবেন বাবা গৌরাঙ্গ বুড়ো বয়সে হবেন না ছোটবেলা থেকে যারা প্র্যাকটিসে আছে তাদের কথা আলাদা আপনি সরাসরি বুড়ো বয়সে ভজন করতে পারবেন না কেন পারবেন না বুঝিয়ে দিচ্ছি যখন তাকে যৌবন তখন এক মন সমান কত কেজি 40 কেজি তাই কত কেজি ও 40 কিছুদিন পরে বাবা বিয়ে দিল বউ এলো অর্ধাঙ্গিনী অর্ধেক রইল কত 20 তারপরেই একটা ছেলে হলো তাকে দিলাম 10
হাতে আছে কত দশ জীবনের সব লস আরে আশাই তো জগৎ ছেলের বিয়ে দিয়ে বউ মানবো বৌমার রান্না ভাত খাবো কলি কলে হবে না যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল শেষে গোবর ছড়া দিল রে অমঙ্গলটা বিদায় হলো বোঝা গেল তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম তাকে দিলাম পাঁচ হাতে আছে কত মন কত আছে পাঁচ এদিকে শুরু হয়ে গেছে সিরায় সিরায় খাঁচ সত্যি কথা বলো দেখতে দেখতে এবার একটা নাদনি হয়েছে ও ঠাকুমা ও ঠাকুমা ও দাদু ও ভজন হয়ে গেল হ্যাঁ তাকে দিলাম তিন এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন হাতে আছে কত দুই আর মন আছে দুই বুড়ো বয়সে ঠাকুরের কাছে গেলে একটাই চাহিদা কি ঠাকুমা ঠাকুর গো তোমার কাছে আর কিচ্ছু চাইনি শুধু মরার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি ও ঠাকুমার হাসি দেখো খালি বাবরে যা ছিল নিজের কাছে তুই নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই যা ছিল নিজের হাতে তুই নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই বলি ভজন সাধন হলো না রে 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 তবে এলি খেলি চলে গেলি ভজন সাধন হলো না রে খেলি চলে গেলি বলি গোবিন্দ চরণ নাচি নিলি এলি খেলি চলে গেলি হাবেলি গেলি আর চলে গেলি ভজন সাধন হলো না রে ভজন সাধন হলো না রে আস্তে 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 তাহলে রঘুন কহরমুনি নারায়ণকে স্নান করিয়েছে এই যে মায়েরা নারায়ণকে স্নান করিয়ে নারায়ণকে তুলসী দান করছে কি বলে দান করছে গোবিন্দং গোকুলানন্দন গোপালং গোপীবল্লভং গোবর্ধন ধারাবীরম তন বন্দে গোমতি প্রিয়ম ॐ नमः भगवते वासुदेवाय नमः वासुदेवाय नमः श्रीकांतं कमलाकांतं कामेश्वरं कोकसुभोभयं गोवर्धनधारावीरं तं वन्दे गोमतिप्रियं तं वन्दे ॐ नमः भगवते বাসুদেবায় নমঃ এইবার নারায়ণকে তলায় একটা উপরে একটা তুলসী দিয়েছে দিয়ে এবার প্রণাম করছে নমঃ ব্রহ্মণ দেবায় গ্রহ ব্রহ্মণ হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমঃ শ্রী গোবিন্দায় নমঃ নমঃ এই মন্ত্রটায় একটা জিনিস লুকিয়ে আছে খুঁজে পেয়েছেন ভগবানের সব থেকে প্রিয় পৃথিবীতে দুজন কে কে গরু আর ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায় চ জয় রাধে এইবার যেই নারায়ণকে প্রণাম করে ঘুরেছে দেখে পিছন দিকে স্ত্রী গলায় কাপড় দিয়ে বসে সেবার জোগাড় করছিল তা স্বামী যখন পুজো করছে হাত চোখটা বন্ধ করে হাতটা জড়ো করে মনে মনে নারায়ণকে কিছু জানাচ্ছিল যেই ঘুরে দেখছে স্ত্রীর চোখের জল তুমি কাঁদছো কেন সুজাতা তুমি কাঁদছো কেন বলে স্বামী ভগবানকে একটা জিনিস চাইছিলাম যা বলে দিয়েছে চাইছিলাম কহরমুনির মাথা গেছে গরম হয়েছি ছি 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 তোমাকে আমার বউ বলে স্বীকার করতে লজ্জা হয় তুমি ভগবানের কাছে চাইলে বলে কেন চাওয়া যাবে না স্বামী অন্য কিছু চাইনি আমি কি চাইলে বললাম ভগবান ১৯ বছর হয়ে গেছে বিয়ে হয়েছে আজকে আমরা তোমার সেবা করছি কিন্তু কিছুদিন পরে তোমার সেবা না করতে পারলে কে তোমার সেবা করবে একটা যদি সন্তান ছি 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 ছি
তুমি ভগবানের কাছে সন্তান চাইলে, তুমি জানো না কোন পাপ করলে তবে নারী জাতির জীবনে সন্তান হয় না, এটা তুমি জানো না? বলে স্বামী এটা তো জানি না। শোনো তাহলে তোমায় বলি, ও মায়েরা কি কথা, অনেকদিন পর দেখা হয়েছে নাকি? হ্যাঁ অনেকদিন পর দেখা হয়েছে পিয়ার মা মালতীর মা, হারে সেখানে গেলে বুঝতে পারবে। এইটা শুনে নাও তারপর গল্প করবে। আমরা জানি মরে গেলেই জীবনের শেষ, তাই তো? মরে গেলি মানে শেষ, মিথ্যে কথা, এটাও মিথ্যে কথা। তুমি জীবনে মরবে না, কি যাবে তোমার দেহটা চলে যাবে, তোমার নামটা পরিবর্তন ঘটবে, মরবে না তুমি, তোমার আত্মা সেমাল চলে যাবে। কতদিন? যেদিন এখানে দেহ পুরানো হয়ে যাবে সেদিন থেকে ১৬ দিন সময় লাগে ভব সিন্ধুর পারে যেতে। পারে গেলে তোমার আত্মাকে সঙ্গে সঙ্গে একটা নৈবিত্তিক দেহ দেবে, মৃত্যুর পরে রহস্য থেকে বলছি। ওমা সঙ্গে সঙ্গে নৈবিত্তিক দেহ দিয়ে চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত খাতা খুলে হিসাব করবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিক পেয়ে গেলে, ওপারে যাওয়ার পর এপার থেকে নয়, ওপারে গিয়ে ডান দিক, কোথায়? বৈকুণ্ঠনগর। যদি পাপ বেশি থাকে বাঁ দিক, কোথায়? আঠাশ নগর। আঠাশটা নগরে আছে আঠাশটা নরক, এক একটা নরকে আছে ১০০টা করে কুণ্ড, এই মানব জাতির ধোলাই আর পেশাই করার জন্যে। ধোলাই পেশাই করবে, শেষে পালিশ করে আবার এপারে নিয়ে আসবে। বোঝা গেল? হ্যাঁ। ২৮০০ নরক কুণ্ডু, কৃমিকুণ্ডু, রক্তকুণ্ডু, পুঁচকুণ্ডু, সেলেস্তা কুণ্ডু, এত কুণ্ডু আছে। এবার আপনি যেরম ভাবে যাবেন সেই মতো ওখানে সুন্দরভাবে আপনাকে ধোলাই টোলাই দিয়ে পালিশ টালিশ করে আবার এপারে নিয়ে এলো। যাক শাস্তি দিয়েছে মানে পাপ কেটে গেছে? না 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 না, পাপ কেটে গেছে কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতে হবে। আগে যে কর্ম করে গেছো আসার পরে সেই অনুসারে তোমার জন্ম হবে। অনেকবার বলেছি, অনেকবার। ওমা কি কর্ম করলে কোন জন্ম হবে সব আমার মনে নেই, দু পাঁচটা বলে দিচ্ছি, সেগুলো অন্তত করবেন না। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বাঘ শৃগাল হয় জগত মাঝারে, বাঘ বাঘ শৃগাল হয় জগত মাঝারে, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায় খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। আচ্ছা এগুলো বুঝতে পাচ্ছেন না? আরো ভেঙে বলতে হবে। ধান গম চাল শস্য যেবা হব যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ, সুগন্ধি তেল যেবা অপহরণ করে করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। এগুলো তবু ভালো, পরের গুলো একটু গায়ে লাগলেও লাগতে পারে, তবে বলে দিচ্ছি আমি। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, ২১ দিন যাত সেই মশা জন্ম পায়, ২১ দিন যাত সেই মশা জন্ম পায়, দোকানে যাইয়া যারা চিনি চুরি করে, পিপীলিকা জন্ম হয় ৩ জন্ম ধরে, পিপীলিকা জন্ম হয় ৩ জন্ম ধরে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় ৭ জন্ম ধরে, উই পোকা হতে হয় ৭ জন্ম ধরে, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। এই পর্যন্ত থাক। শ্বশুর শাশুড়ির সঙ্গে যেবা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় ২ জন্ম ধরে, শালিক পাখি হতে হয় ২ জন্ম ধরে, বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বইয়ের পেছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, ১০০ পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যা। আগে শ্লোকটা বলে দিই, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, সতং পাপে পদং নাস্তি, আস্তে
सतं पापे पदं नास्ति सहस बाक वर्धको ओजुतत बुधिराश्चैव लक्षन्ते चक्षु घातक बाणकडी अपुत्रक अष्टमे बज्जा घातक अपारे कुष्ट मे बचा ब्रह्म नारद रत्ना करो संवाद। एबार बांगला बोलछि सुनिया ए पापेर तत्व मने रेखो भय कारण पाप कोनो दिन बाप के छाड़बे ना एटा जानेन तो गांधारी रवि साहब कृष्ण तोके ब्याधेर हाथे तीर खेये मरते हबे ताई हलो প্রত্যেকে পাপ কাউকে ছাড়বে না রামচন্দ্র অভিশপ্ত হলো তাকে সরজু নদীতে ঝাঁপ দিয়ে মরতে হলো তাহলে তাদের যদি ওই অবস্থা হয় আমরা ছাড় পাব হ্যাঁ কত প্রকারের পাপ আছে দশ প্রকার দশবিধ পাপ তিনটে কায়িক পাপ চারটে বাচসিক পাপ তিনটে মানসিক পাপ কায়িক পাপ কাকে বলে কায় মানে দেহ দেহের দ্বারা যে পাপ হয় পরের জায়গা দখল করা চুরি করা পরের স্ত্রীকে হরণ করা বোঝা গেল এইবার বাচসিক পাপ মুখের দ্বারা যে বাক্যের দ্বারা যে পাপ বেদ বাক্যে অশ্রদ্ধা গালাগালি দেওয়া মিথ্যা কথা বলা এই ধরনের পাপ মুখের দ্বারা যে পাপগুলো হবে আর মানসিক পাপ এটা আপনি বুঝতে পারবেন না হয়ে যাবে মনে মনে পাপ হয়ে যায় কিরকম ধরুন হেঁটে যাচ্ছেন বিরাট একটা বিল্ডিং দেখলেন আপনার মনে হলো বাবা লোকটার বাড়িটা দেখেছিস কত টাকার মালিক পাপ হয়ে গেল এটা মনে মনে পাপ মানসিক পাপ তাহলে দশবিধ পাপ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একশো পাপ কি ধরনের করলে ঠ্যাংটা যাবে গুরুজনদের লাথি দেখানো গুরুজনদের লাথি মারবো বলা ঠাকুরের মন্দিরে পা লেগে গেল ঠাকুরকে গিয়ে খালি আঙুল দেখায় এ জন্মে আঙুল দিয়েছে পর জন্মে আর এটাও মনে দেবে না হ্যাঁ জয় রাধে গুরুজনদের লাথি লেগে গেল সরি প্রণাম করতে কষ্ট সরি ঠাকুরের জিনিসে পা লেগে গেল কাউকে বললেন না ঠাকুর সেবায় চলে গেল অপরাধ হয়ে গেল এই ধরনের একশোটা হইলেই মোটামুটি একটা ঠ্যাং লগ হবে গ্যারেন্টি ওয়ারেন্টি নয় সতং পাপে পদং নাস্তি সহস্য বাক ও বর্ধকো এক হাজার পাপ করলে কি হবে বোবা কি ধরনের পাপ নিশি দিশি শুধু পচাল পাড়িলি নাম না বলিলি মুখে মুখে মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে মুখে দিলে সে পাইবা পাইলে সে দিবা না পেলি না দিলি ভাই রে ভাই রে নিতেও না দিলি নিতেও আলিস ইহাতে শক্তি ভাই রে ভাই রে মানে ওয়া যদি কিছু না করিলি তু কেন আসিলি ভাবে ভাবে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার চৌরাশি হবে বোঝা গেছে কি গো স্যুট প্যান্ট কোট টাই পরলেই মানুষ নাকি দামি মোবাইল থাকলেই মানুষ নাকি হাতে দামি অ্যাটাচি থাকলেই মানুষ নাকি না 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 মানুষ বেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া ধনে আর মানে বড় বড় সেই নয় কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কর সহস্র বাকবার দেখো অজুতদ বুধিরাশ্চৈব দশ হাজার পাপ করলে কালা হয়ে যাবে কি ধরনের পাপ হরিনাম শুনবো না ভাগবতের কথা শুনবো না জ্ঞানের কথা শুনবো না কি শুনবো শুধু ডিজে ডিজে ওই জন্য ভগবানও বন্ধ করে দিচ্ছে হলো কি যে কি যে এক লক্ষ পাপ চোখের দ্বারা যে পাপ হয় পাঁচ কোটি পাপ করলে তুমি সন্তান পাবে না পাঁচ কোটির মধ্যে পাঁচটা পাপ হচ্ছে প্রধান মায়েরা জেনে নাও এক নম্বর ভ্রূণ নষ্ট করা দুই গর্ভ নিপাত করা তিন শিশুকে বিষ প্রয়োগ করা চার গলা টিপে হত্যা করা পাঁচ নাকে শুঁকে কোনো বাচ্চাকে খাবার দেওয়া বোঝা গেল ধরুন আপনি আপনার ছেলেকে খাওয়াচ্ছেন কোনো বাচ্চা এসে হাত পেঁচেছে আপনি ভাবলেন আমার ছেলের নজর দোষ লেগে যাবে
নাকে খাদ্যটা শুকে বাচ্চাটার হাতে দিলেন। মহা 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 অপরাধ, এই পাঁচটা অপরাধ জীবনে করবেন না। শুনো সুজাতা, যাক তুমি যখন চেয়েই ফেলেছো ভগবানের কাছে, আমি আর কি বলবো, তবে চাওয়াটা ঠিক হয়নি। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, তিন মাস পরে মাতা গর্ভবতী হইল, তিন মাস পরে মাতা গর্ভবতী হইল, মায়ের আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, কেউ যদি বিয়ের ১৯ বছর পর মা গর্ভ পায় তা আনন্দ হবে না? এতদিন পরে কৃপা হয়েছে আনন্দের আর সীমা নাই রে, এতদিন পরে কৃপা হয়েছে প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হয়েছে প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হয়েছে আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, এবার দুটো কথা বলবো। শাস্ত্র বলছে, যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার ফল ভালো। একে বলে তত্ত্ব, তত্ত্ব মানে বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। খালি বলে দাদা তত্ত্ব করবেন, হ্যাঁ লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে কলিতে অজ্ঞানীদের মা, অজ্ঞানীদের মা। এটা কলিকাল, শ্রীকালে চাঁটবে বাঘের গাল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার শুনবো, যার গোড়া ভালো তার ফল ভালো, ভুলে গেলে তো চলবে না। এই বাংলার মাটিতে জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টার, সূর্যজেন, আজেলো পূর্ব, যা কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চৌধুরী, চন্দ্রচন্দ্র, ক্ষুদিরাম মাদল, মহা মহাপুরুষের জন্মভূমি। মায়েরা বুকে হাত রেখে বলো, আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে কেন হচ্ছে না? গোড়ায় যদি গল থাকে ফলে পোকা হবেই হবে, গোড়ায় যদি গল থাকে ফলে পোকা হবেই হবে। বোঝা গেল না? না, ভালো করে ভেঙে বলি। সন্তান গর্বে থাকাকালীন তুমি যদি রামায়ণ মহাভারত গীতা ভাগবত শোনো, যে সন্তান জন্মাবে তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি লাভ হবেই হবে, সে ভক্তি নিয়ে জন্মাবে, তাই তো? আর তুমি যদি প্রত্যেক দিন ছিরিয়াল দেখো, তাহলে ছিরিয়ালের মতো ছিরিক বাচ্চা জন্মাবে। হ্যাঁ, সন্তান গর্বে থাকাকালীন তুমি যদি গোবিন্দের প্রসাদ খাও, চরণামৃত খাও, চরণ তুলসী প্রত্যেক দিন একটা করে খাও, যে সন্তান জন্মাক তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি হবেই হবে। আর তুমি যদি প্রত্যেক, বারবার বলছি আসতে দিও নি, ওখানে বন্ধ করো। শেষে চলে যাবে মা, বাড়ি চলে যাবে, মানে শেষকালে আসা যায়নি ওখানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একবার লাইন সরে গেলে বার করা খুব মুশকিল আছে, চিপ মেমোরি লোড আছে না, এ সেখান থেকে ছাড়ছে তবে তো বেরোচ্ছে, কি গো একটু উলট পালট হয়ে গেলে আর বেরোবে না। হ্যাঁ, গোড়া ঠিক বলে দিয়েছ, গোড়া ভালো হলে ফল ভালো হয়, আগা ভালো হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুমি যদি নিত্য নিত্য গোবিন্দের চরণ তুলো শিখাও, যে সন্তানটা জন্মাবে তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি নিয়ে সে জন্মাবে, সে যদি অভক্ত পাড়াতেও জন্মায় তার হৃদয়ে ভক্তি প্রকাশ হবেই হবে। কিন্তু তুমি যদি প্রত্যেক দিন ফুচকা খাও, এগ রোল খাও, তাহলে ফুচকে ছেলে জন্মাবে, তাই না? এগুলো নিয়ম তো। এই দেখেন, মা ৮ মাসের গর্ভ, প্রত্যেক দিন ভাগবত শোনে,
আট মাসের গর্ভবতী, সেই অবস্থায় ভাগবত শুনতে বসেছে। এই জায়গাটা খুব মন্দিন মায়েরা, ভাগবত শুনতে বসেছে হাতটা জোড়ো করে আর মুখ বন্ধ করে চোখটা বন্ধ করে এক মনে শুনছে। কহরমুনি বলছে, সুজাতা স্বামী আজকে তোমাকে ভগবানের সংজ্ঞাটা বলি, ভগবান কেমন? যতৈতং ব্রহ্ম বনৌষধি বনৌষধি তদভাবসো তনুভা জয়াত্মায়ন্তর্যামি পুরুষ পুরুষ সুরৈশ্চর্য যা ইহ ভগবান ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। এই সুজাতা কে বলছে? স্বামী আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্টস্থানে বক্ষ হবে। কেঁদে ফেললো সুজাতা, স্বামী এ তুমি কি করলে? বাবা হয়ে আমার গর্ভের শিশুকে তুমি অভিশাপ দিয়ে দিলে। কহরমুনি বললে, সুজাতা ও কিছু হবে না, বাবা মার আগের বসে অনেক কিছু বলে, ওতে কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। মা গো পরের দিন থেকে সংসারের এমন হাল, নুনটা পর্যন্ত আর জুটছে না, অপরাধ হয়ে গেছে। কি হবে স্বামী, চার দিন হয়ে গেল ভাতের হাঁড়ি চাপে নে, আমি কি করব? যার বাড়িতে যাই সে যদি ভিক্ষা না দেয় কি করব? স্বামী এইভাবে কি বাঁচা যায় বলো, আমার এই সময় খুব কষ্ট হচ্ছে। তুমি যাই হোক কিছু খাবারের ব্যবস্থা করো। আরে বাবা ভগবান দুটো খাবার তো বাড়িতে দিয়ে রেখেছে, বাড়ি আমার আছে হয়তো তুমি বলতে পারো, চালে কিছু চাপানো নেই কিন্তু ঘর তো আমার আছে। একটা বসন সেই কবে দিয়েছিলে, চিমটালে ময়লা উঠবে, একটু সার্ফ নেই যে বসনটা কাচবো, দরকার নেই, ময়লা বেশি হলে কাপড় থেকে ঝরে পড়ে যাবে। কি খাবো স্বামী? কেন ভগবান তো খাবার বাড়িতে দিয়েছে, তুলসী পাতার গঙ্গার জল যতক্ষণ ইচ্ছা খেয়ে যাও, ওই খেয়ে কি থাকা যায় বলো তো স্বামী। বেশ আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাব জনক রাজার রাজসভায় কিছু সাহায্যের জন্য। পরের দিন সকালবেলা মিথিলায় চললেন। ও মন যে গানটি আপনাদের শোনাবো, এইবার টেনে দিতে হবে আর সময় হয়ে এসছে, যে গানটি আপনাদের শোনাবো এটা আমার, ভালো করে শুনুন, দাদুর দাদুর গাওয়া, শশীভূষণ চক্রবর্তী, আমার দাদু গাইতেন রাম চক্রবর্তী, আহা আমার দাদুর বাবা, দাদুর বাবা রাম চক্রবর্তী, দাদু ছিলেন যতীন্দ্রনাথ চক্রবর্তী, বাবা ছিলেন কালীপদ চক্রবর্তী, এখন আমি গাইছি গৌরাঙ্গ চক্রবর্তী। ও মন ময়না পাখি রে একবার রাধে কৃষ্ণ ভা, ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ ভা, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ মধুর বলি মাতিয়ে তুলি প্রাণীর ব্যথা অগ্নাশিতিল মায়ার বাঁধন অগ্নায় আধার ও
মোর মধুর বুলি মাতিয়ে তোর প্রাণের পাখাবো ওকনা শীতল মায়ার বাঁধন ওকনায় আমার সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ মিথিলার রাজা জনকের জয় হোক। জয় হোক। আরে কহর তুমি মহারাজ খুব বিপাকে পড়ে আপনার কাছে এসেছি, ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণদেবের পুত্র বন্দী এসেছে ভাগবত তত্ত্ব আলোচনা করবার জন্য। শোনো, যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেয়া হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা জেগেছিল, কিন্তু দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি কিছু হয়ে যায় আমার 8 মাসের স্ত্রী গর্ভবতী, ওরে বাপরে দরকার নেই মহারাজ, আমার দরকার নেই, আপনি যদি কিছু সাহায্য দেন তো দেন, নাহলে আমি চলে যাই। কহর, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত নেই, আমার রাজত্বে তুমি মাথা নত করে যদি চলে যাও আমার মান সম্মান থাকবে? আপনি বলছেন মহারাজ, বেশ তাহলে আলোচনা হোক। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল, একে আছি একে টানতে টানতে নিয়ে যা নদীর ধারে, আমাকে মেরো না, আমাকে মেরো না, মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, মন্দির চরণে ধরিয়া দিয়া কাদিয়া কহিছে কহর মুনি, আমায় ক্ষমা করে দাও ওই জন্য অনুমতি দাও, ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাইয়া দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, পথে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতাই আমার আশা পথ প্রাণে, ভাগবতী স্ত্রী সুজাতা নয়ন দিয়ে আছে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সবাই মিলে নিয়ে গিয়ে ওই নদীর জলে ডুবিয়ে দিল। জনক রাজা বললে, মন্ত্রী কাল সকালবেলা ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল শস্য ফল মূল আনাজ বাজার কিছু উপঘৌটন কিছু অর্থ দিয়ে এসো, তপবনে কহর মুনির স্ত্রী সুজাতাকে, সে 8 মাসের গর্ভবতী। সকালবেলায় চললেন মন্ত্রী, এদিকে সুজাতা মা স্নান করে বাসিপাঠ সেরে স্নান করে বসেছিল, হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। কোথা থেকে আসছেন আপনি? মিথিলা থেকে। আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিলো, বলছি মা আগে এগুলো না ভাই। না না, আগে বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় বরুণদেবের পুত্র বন্দী এসেছিল, নিয়ম করেছিল যে জিতবে ধর্মসভায়
তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে নিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে পূজা করব না। যার লাগি তুমি আমায় মন সাজা দিলে, বলে দাও ভগবান কোন জনমের অপরাধে তুমি সাজা দিলে, এই কি তোমার বিচার, বলে দাও ভগবান। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করলে, তুমি আমার এত বড় সর্বনাশ। মানি ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদিয়া যোঘরে বসে, ও মোনা আমার কাঁদিয়া যোঘরে বসে, ও মোনা আমার কাঁদিয়া আমি ঘরে বসে, বিধিরে কাঁদিয়া মানিক ডুবিল সাগর শুকাল, অভাগীর কর্ম দোষে ঘরে বসে, ও বিধিরে কাঁদি আমি ঘরে বসে, বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এত কো যাত না, বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এত কো যাত না, কোটিকে নিলে কি সুখ তুমি পেলে, আমার প্রতীকে নিলে কি সুখ তুমি পেলে, আমারে করিলে দোষী কাঁদিয়া যোঘরে বসে, কাঁদিয়া যোঘরে বসে, আজ থেকে তোমার সেবা পূজা বন্ধ করে দিলাম। আর এও তোমায় বলে রাখছি, শোনো, এই মুহূর্তে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। আমার গর্ভের সন্তানটা কার পরিচয় নিয়ে বাঁচবে? ও মা, ও মা যা বলা সঙ্গে সঙ্গে তাই করলো। এত বলি গঙ্গা ঝাঁপ দিতে গেল, পাবনি মা গঙ্গা তুমি সাক্ষী দেখো মা, আকাশ বাতাস চন্দ্র সূর্য দিকপালগণ স্থাবর জঙ্গম
বৃক্ষ তৃণগুল মুলতা সবাই সাক্ষী দেখো এত বলি গঙ্গা জলে তোমার পক্ষে আমাকে আমার সন্তানকে আশ্রয় দাও মা এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল গর্ভস্থ শিশু তখন কাঁদিয়া উঠিল তখন কাঁদিয়া উঠিল আমায় তুমি মারবে কেন আমি কি অপরাধ করেছি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলেন দুই মাস পরে সুসন্তান লাভ করলেন সবার আনন্দমান কিন্তু পুত্র হইরি জননীর ঝরে দুনায়ন ছেলেটা দেখতে শুনতে সুন্দর হয়েছে কিন্তু আটটা বাঁক 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারে তারপর দাঁড়াতে পারলো লাঠি ধরে মা আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা ওমা ভাগবত পড়ব না ভাগবত পড়বিও না ভাগবত শুনবিও না কেন মা এই ভাগবত পড়তে গিয়ে তোর বাবার মৃত্যু হয়েছে আর এই ভাগবত শুনতে গিয়েই তোর এই দশা হয়েছে নিত্য ছেলেটা ওই যে বললাম সন্তান গর্ভে থাকাকালীন ভাগবত যদি শুনে ছেলেটা যখনই জ্ঞান হয়েছে গলায় তুলসীর মালা দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করে তুলসীর মালা পড়লে জীবনে আপনার মাথায় বজ্রাঘাত পড়বে না তুলসী হচ্ছে অ্যান্টিবায়োটিক তুলসী পরে থাকলে সর্দি কাশি কম হয় শুধু তাই নয় বড় বড় বিপদের হাত থেকে আপনি রক্ষা পাবেন তুলসীর জন্য আর যেটা সচরাচর হরিভক্তি বিলাস বলছে তুলসী অঙ্গে থাকলে আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তি লাভ হবে তাই গৌর হরি দেখি মা দেখি কি তোমার হাত দুটো দেখি আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো মা আমি এই মুহূর্তে পিতৃহত্যার প্রতিশোধ নিতে চললাম